ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর অবশ্যই ভারতের সঙ্গেও একটি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে টাইগারদের এবারের বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই দুশ্চিন্তা ছিল টাইগার শিবিরে দুশ্চিন্তার প্রধান কারণ ছিল চোট চোটে ছিলেন দলের পেস আক্রমণের অন্যতম সেরা তারকা রুবেল হোসাইন এছাড়াও ত্রিদেশীয় সিরিজে কিছুটা ইঞ্জুরিতে পড়েছেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হোসান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল না খেললেও কিছুদিন আগে জানা গেছে সাকিব পূর্ণ ফিট হয়েছেন এবং খেলবেন বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের বিপক্ষে আগামীকাল মাঠে নামার আগে দারুণ এক সুখবর পেয়েছে টাইগার ভক্ত সমর্থকরা আর সেটি হল ইঞ্জুরি কাটিয়ে পূর্ণ ফিট হয়ে উঠেছেন রুবেল হোসাইন এমনটা জানিয়েছেন এই পেসার নিজেই এছাড়াও সাকিবকে নিয়ে কথা বলেছেন রুবেল এ প্রসঙ্গে রুবেল হোসেন বলেন আমি সম্পূর্ণ ফিট আছি গত চার পাঁচটা সেশন বোলিং করেছে। সাকিব ভাইও খেলতে পারবে তিনিও ব্যাটিং বলিং করছেন সবশেষ সাকিব ভাইয়ের মুখ থেকে শুনেছি তিনি খুব ভালো আছেন এরপর রুবেল হোসেন আরও বলেন এখন আমাদের দলে তেমন কোনো ইঞ্জুরি নেই মোটামুটি সবাই পূর্ণ ফিট বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের এই দারুণ সুখবরটি দিয়েছেন রুবেল হুসাইন সকল দুশ্চিন্তাকে পেছনে ফেলে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ